ভারী বৃষ্টির কারণে বাংলাদেশের উত্তরাঞ্চলের বেশ কিছু জায়গায় বন্যার দেখা দিয়েছে সম্প্রতি বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শন করেছে চায়না সেন্ট্রাল টেলিভিশন সিসিটিভি অনেক বাসিন্দা ইতোমধ্যে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছে পানি নিচে তলিয়ে গেছে বসতবাড়ি ফসলের জমি এবং মাছের ঘের সিরাজগঞ্জ সদর উপজেলা ও সায়দাবাদ এলাকায় পানি বাড়ার কারণে মাইলের পর মাইল জমি তলিয়ে গেছে বসত ভিটাও পানি নিচে বন্যার কারণে রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় যাতায়াতে নৌকার ব্যবহার করছে স্থানীয়রা তবে কেউ কেউ কোমর পানির মধ্য দিয়েই পায়ে হেঁটে চলাচল করতে বাধ্য হচ্ছে স্থানীয়রা বলছেন পনেরো দিনেরও বেশি সময় ধরে তারা পানিবন্দি অবস্থায় রয়েছেন প্রতি বছরই ভয়াবহ বন্যার কারণে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন তারা ফলে দ্রুত বাদ নির্মাণের দাবি জানান বাসিন্দারা স্থানীয় বাসিন্দা তাহাজুত আলী জানান প্রতি বছরই বন্যার কারণে ভোগান দিতে পারেন তারা বাড়ির উঠোনে পানি জমে থাকায় স্বাভাবিক কাজকর্ম বন্ধ হয়ে গেছে খাওয়া দাওয়া থেকে শুরু করে দৈনন্দিন সকল কাজে সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা আমরা প্রত্যেক বছর এইভাবে পানির কষ্ট করি হাসান আলী নামে স্থানীয় এক তাঁত ব্যবসায়ী জানান এলাকাটিতে নতুন বেরিবাদ নির্মাণ করা হলে কৃষক এবং তাঁতিরা স্বাচ্ছন্দ্যে নিজেদের কাজকর্ম চালিয়ে যেতে পারত চায়না সেন্ট্রাল টেলিভিশন সিসিটিভির তথ্য মতে বর্তমানে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে সতেরোটি জেলেই বন্যার কবলে রয়েছে এখন পর্যন্ত বন্যায় কমপক্ষে আটজন প্রাণ হারিয়েছেন এক পরিসংখ্যান মতে বর্তমানে দেশটিতে বিশ লাখেরও বেশি মানুষ বন্যার কারণে ক্ষতির সম্মুখীন জাহান বাংলাভিশন